Basu. এই বাসু বা কি বলবো কাফ এটা হচ্ছে প্রধান সম্পদ, তাই না? প্রধান সম্পদ তো আমরা যেটা বলি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? তো আমরা যখন ছোট ছিলাম গাভীগুলোকে অবশ্যই কমার্শিয়াল খামারের কথা বলছি, কিন্তু এটা একটা দুইটা এ না, যখন কমার্শিয়াল খামারে করতে তখন আপনার একটা ম্যাটারনিটি বার্ন থাকতে হবে, মানে প্রসব ঘর, তাই না? আপনার 10টা 20টা গরু আছে, আপনার 2টা গাভী বাচ্চা দিন, ঘটনা ঘটনা এটা কি আইডিয়া আছে? এখন এখানে কিছু ঘটনা ঘটনা এটা কি
যাই তো আধা ঘন্টা পরে ডাক্তাররা বলে কি যে আপনার তো এটা পজিশন চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা কুরবান্তি দিয়ে মিথ্যে কথা বলে ডাক্তাররা, ঠিক আছে আপনার এই দেশের গল্পগুলি আর কি। বাংলাদেশে তো পেপারে তো দেখছেন কিছুদিন আগে পেপার আছে, তাই না? এই দেশে আপনার 80-90% হচ্ছে আমাদের কদিন আগে কি বলে তার রস কত দিচ্ছি ঘটনা হচ্ছে আমার দেশে ক্ষেত্রে যেটা হয় যখন হার্টি ক্রস করে সেখানে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, তার মানে এই না নর্মাল ডেলিভারি হবে না। আমাদের দেশে ইতেই হয়ে গেছে 18 বছরের একটা মহিলা বাচ্চা প্রয়োগ করে পেট কেটে আর কি, বুঝছেন? আর এটা ইউরোপিয়ান কান্ট্রি অস্ট্রেলিয়া উন্নত দেশে যান, ইভেন ইন্ডিয়াতে যদি যান, সিনারিও চেঞ্জ, 99% কেসে নর্মাল ডেলিভারি, আমাদের দেশে উল্টা। তো যাই হোক, বলছি কি জন্য যে গরুর ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হয় যে পজিশন চেঞ্জ হয়ে যায়, তখন কিছু কিছু ক্ষেত্রে দেখাচ্ছে কি যে তার কিছু অংশ বের আসছে কিন্তু সে ডেলিভারি করছে না, ডেলিভারি হচ্ছে না। এই ধরনের অবস্থাকে বলা হয় ডিস্টোপিয়া, ঠিক আছে? তো অনেক সময় আমরা কি করি, ওয়াক টু ওয়াক আছে না, বা তারা অভিজ্ঞ লোক টানাটানি করে এটি করে, তাই না? ডেলিভারি করে। গ্রামে দেখছেন তাদের গরু টুরু আছে, আমার নিজেই গরু আছে, আমার বাইকে আমরা গরু প্রায় পালন করতে, আমার আমার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এর মধ্যে 2-4 জন মুরব্বী থাকে, দে আর মোর এক্সপার্ট, তারা হয়তো জেনে টুনে বের করবে। কিন্তু এই ধরনের কেসে যেটা করতে হবে, এই ধরনের কেস যে ডিস্টোপিয়া বলে হচ্ছে না, বেশি লেট পাওয়া যাবে না, আদারওয়াইজ কী হবে, ওই পাশুরটা মারা যাবে, তাই না? তখন আমাদেরকে পশু চিকিৎসক দিয়ে আছে, ভেটেরিনারি সার্ভিস, তাকে তাকে ডাকতে হবে। এরপরে যেটা হলো ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হওয়ার পরে আটটা জিনিস যেটা আছে গর্ভফুট, হ্যাঁ ইংরেজিতে প্লাসেন্টা বলে, তাই না? সেই প্লাসেন্টা অনেক সময় রিমুভ হয় না, ওটার একটা টাইম আছে, উইদিন 20 আওয়ার, প্রসবের উইদিন 12 ঘন্টার মধ্যে এটা রিমুভ হওয়ার কথা। কোনো কারণে যদি 12 ঘন্টার পরে রিমুভ না হলো তাহলে কি হবে, এটা এই ধরনের যেটাকে বলে রিটেইন প্লাসেন্টা ইংরেজিতে বলে, আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। না নিতে পারলে যেটা হবে যে আপনার পরবর্তীতে সে আর বাচ্চা ধারণ করবে না। তখন অবশ্যই বাছুরটাকে কোথায় রাখতে হবে, খড় বা খালার উপর রাখতে হবে, তাই না? এখানে বলা হয়েছে এবং বাছুর যখন জন্মগ্রহণ করবে তার গায়ে তো মৃত থাকে, তাই না? ছিগলি থাকবে, সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বাছুরের নিঃশ্বাস আর প্রশ্বাস নিচ্ছে কি, অনেক সময় এই ঝিল্লি বা মৃত নাকের ভিতরে ঢুকে থাকে, সেটা কিন্তু বাইরে কন্ট্রোল করতে হবে। তখন এটা কি করতে হবে, এই ধরনের কেস হলে আমরা কি করি, ওই বাছুরের পাদুর আছে এখানে, এখানে মাঝে মাঝে একটু প্রেশার দিতে হবে, চাপ দিতে হবে, চাপ দিলে পরে কি হয় এটা অনেক সময় রিলিফ হয়ে যায়, মানে অর্থাৎ শ্বাস প্রশ্বাসটা ভালো মতো চলে, ঠিক আছে? জন্মের সাথে সাথে বাচ্চাদের নাভি 4-6 আঙ্গুল, 4-6 আঙ্গুল পর্যন্ত কেটে কেটে দিতে হবে, অর্থাৎ এটাকে কি বলে আমরুলিকাল কর্ড বলে, মায়ের সাথে তার যে কানেকশন সেটাকে আউট করতে হবে। দিয়ে সাথে সাথে যেটা করতে হবে টিংচার আয়োডিন অর্থাৎ অ্যান্টিসেপ্টিক খেয়ে লাগাইতে হবে, বাজারে পাওয়া যায়, প্রভিজন পাওয়া যায়, ডেটল পাওয়া যায়, স্যাপ্রন পাওয়া যায়, টিংচার আয়োডিন পাওয়া যায়, আয়োডোফোর বিভিন্ন নামে পাওয়া যায় না, ওষুধ দোকান পাওয়া যায়, সেটা সাথে সাথে লাগাইতে হবে। আর যদি না লাগাই তাহলে কি হবে, এটা ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে নাভি ফোলা যেটা কে বলে নেভাল ডিজিজ, ঠিক আছে, নাভি ফোলা, নাভি পচন, নাভি পচন রোগ হবে অথবা ধনুষ্টম রোগ হতে পারে, এটা করতে হবে। গাভিকে বাছুর চাটা ছবিতে ছবিতে দেওয়া দেয়
বাচ্চা প্রসবের সাথে সাথে মাকে বাচ্চাটাকে চাটার সুযোগ করে দিতে হবে, যাতে তার গায়ে যে চিংড়ি বিক আছে সেইগুলো সে পরিষ্কার করে, এতে করে দিতে হবে তার শরীরের যে আপনার ফ্যাকুলেশন বা ফ্যাকুলেশন হিসেবে সব বেড়ে যাবে, এটা করতে হবে। তবে ঠান্ডা পানিতে কখনোই বাসুরটাকে গোসল করানো যাবে না কোনোভাবেই না, গরম আর ঠান্ডা ঠিক আছে পরিষ্কার করা যাবে। বাসুরের বাসস্থান এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আমরা যদি বাসুরকে সঠিকভাবে মানে কি বলবো হেলদি স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করতে চাই তাহলে অবশ্যই একটা স্বাস্থ্যসম্মত সুন্দর বাসস্থান রাখতে হবে। বাসুরের জন্য আলাদা একই ঘরে পাঁচটা গরু গাভী থাকবে আর একই ঘরে পাঁচটা বাসুর থাকবে তা হবে না, বাসুরের জন্যই আলাদা বাসস্থান থাকে। সেখানে দেখুন ছবি দেওয়া আছে, অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, দিজ আর লোকাল আর লোকাল সিস্টেম উপরে দেখেন লোকাল সিস্টেম, এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল সিস্টেম। এই যে আমাদের খামারে আছে অথবা সালার দেরি ফার্মে যান সেখানে এই ধরনের ক্রেটস, এটা ক্রেটস বলা হয়, এটা একটা দেখছেন না একটা ক্রেট লোহার মাত্রা একটা, সেখানে একটা 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 করে বাসুকে রাখা হয়েছে তাই না। এটি আমাদের আমাদের খামারে রাখা সিস্টেম, যখন এই দশটা বা পাঁচটাকে একটা গ্রুপে, এটা হলো গ্রুপ ফিডিং সিস্টেম, এই নিচে যেটা সেই গ্রুপে আমরা তাদেরকে রাখছি ঠিক আছে। এখানে কিছু আছে এটা কমার্শিয়াল, এটা ইয়েতে আমাদের দেশি বিদেশি কিছু সিস্টেম আছে, এগুলো আমাদের দেশে নিষেধ তাই, এগুলো তো বিদেশি মাছ খানে, এগুলো একই ক্রেট মানে ছোট ছোট ক্রেটস করে করে খাঁচা খাঁচা তা আমরা ইচ্ছা করে বাসের দিয়ে আমরা তৈরি করতে পারি, আমাদের দেশে দিয়ে আসলে বাইক দিয়ে তৈরি করতে পারি আলাদা আলাদা করে। পার্মানেন্ট শীতের বাইকটা করে দেবে, শীতের বাইকটা করলে একটা বিষয় আছে সেখানে যায় না, জৈব নিরাপত্তার একটা বিষয় আছে, জৈব নিরাপত্তা মানে কিছুই না, জৈব নিরাপত্তা মানে খামারের নিরাপত্তা। এখন খামারে তো অনেক এখানে 50 জন লোক যখন গাবেন স্যান্ডেল জুতা জামা কাপড় নিয়ে যখন ঢুকবেন যার পায়ের মাধ্যমে কি জিনিস চলে যাবে এই জন্য আমরা নিয়ে যাই না, কিন্তু একবারে ওয়াইড হয়ে ওপেন রাখতে যে কিভাবে কি করছে পালছে ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি সবাই হয়তো করবেন না, ট্রেনিং নিচ্ছে করবেন সুবিধা মতো সময় আমি বিশ্বাস করি তারা বলে তারা খামারে একটা মানে একটা জাস্ট ইয়ে হচ্ছে, যখন আপনারা তৈরি করা শুরু করবেন আপনার তখন অবশ্যই আমাদের এখানে আসেন অথবা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে দুই চারটা ফিডি দিতে হবে, তখন একা একা আসবেন যে খামারটা দেখে যাবে বা একটা খামার দেখবেন তাই না, এইভাবে করতে হবে কমার্শিয়াল খামার যদি হয় বাণিজ্যিক খামার হয় তাহলে কি হবে চিনার জন্য আলাদা করে নম্বর দিতে হবে, কানে নম্বর আছে না নম্বর আছে 1 2 3 4 5 দিবে বাচ্চা ভবিষ্যতে আপনি বাণিজ্যিক খামারের কথা বলতেছি, আপনি যদি ছোট একটা দুটা কাটবেন যখন আপনি শিং থাকবে তখন মারামারি করবে, মারামারি করে একটা আটটাকে ইনজুর করবে, বাণিজ্যিক খামারে যখন যাবেন আমেরিকা ইউরোপে যাবেন যেহেতু শিং নাই শিং ছাড়া ঠিক আছে কারণ কোথাও কি করবে, যার কারণে এখানে বাজারে পাওয়া যায় দিহনা ইলেকট্রিক দিহনা পাওয়া যায় অথবা কস্টিক কটাই দণ্ড, কস্টিক কটাই দণ্ড স্টিক তাই স্টিক চক চক পাটা মনে করে চক একদম ওটাকে বসলে মানে দুই দিন বসতে পারে উপরে বসতে পারে আর এটা উঠবে না ঠিক আছে পাওয়া যায় বাজারে। আমি শেষ করি আমি শেষ করতে আবার লাগছে
বাছুরকে খাওয়ানোর পদ্ধতি, এবার বাছুর আমরা বলি বাছুরের যে বয়সের ভিত্তিতে গরুকে খাদ্য দিই, এটা তিনটা ভাবে ভাগ করি। একটা হচ্ছে খাদ্যপ্রিয়, একটা উইনিপ্রিয়, আর পোষণিপ্রিয়। এটা হচ্ছে কি বলে খাদ্যপ্রিয় মানে কি, প্রথমে তো কলস্ট্রাম আছে, কলস্ট্রাম মানে কি বলে সাল দুধ খাওয়ানোর সময় কলস্ট্রাম, সেই কলস্ট্রামটা আমরা কি বলি ফার্স্ট ফাইভ আমার পরীক্ষাটা দেন না এবং বাচ্চা জন্মে মানে একটা বাছুরের ওজন যদি আপনার 20 কেজি হয় তাহলে তার 10% কত হবে? 2 কেজি। 100 কেজি 10 কেজি, তাহলে 20 কেজি বাছুর ওজন নিয়ে গেলাম না, তাহলে 2 কেজি কলস্ট্রাম খাওয়াতে হবে প্রতিদিন, এবং এটা কি তিনবারে খাওয়াতে হবে, একবারে 2 কেজি খালি চুপ করে দাঁড়িয়ে হয়ে যাবে, মানে তিনবারে খাওয়াতে হবে, এবং বাদ বাকি যে কলস্ট্রাম থাকবে আডারে উলানে একটা গাছের পাতার কলস্ট্রাম হতে পারে, খাদু হতে পারে, তাহলে বাদ বাকিটা কি করতে হবে আজকে ফেলে দেন, আর নাহলে কমার্শিয়াল খামারে ছেড়ে যায় না। তারা বাণিজ্যিক খামার থাকে, 200-300 খামার থাকে, তারা কলস্ট্রাম যদি প্রিজার্ভ করে, প্রিজার্ভ করে অন্য গাভি যেভাবে কলস্ট্রাম কম হয় ওদেরকে খাওয়ায়, অথবা এটাকে প্রসেস করে ট্যাবলেট বানায়, এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই সময় বাচ্চাটা যে দুই লিটার দুধ দিয়ে তার খাওয়ানোটা যে খাইলো খাইলো না, এটা হচ্ছে তাকে যখন ফিরিয়ে দিলেন কমার্শিয়াল খামারের সিস্টেম কি জানেন তো, কমার্শিয়াল খামারে বাচ্চা আর মা যেদিন বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই দিনই শুধু তার মাকে দেখে, এটা আমার মা পরিষ্কার, তার ওই দিনই তাকে আলাদা করে নিয়ে যায়, আলাদা ওই দিন আলাদা আলাদা সেটা তুলে গেল। কমার্শিয়াল বাণিজ্যিক খামারে কি হয়, মা রুম 45 সবচেয়ে খারাপ ছাত্র যখন আপনি তো মিটিং করবেন না সাল দুধটা, সাল দুধ মিটিং করবেন তো কবে করার পর আপনার সাল দুধ কত হয় একবারে কতটুকু হল 2 কেজি, তারপরে আইডিয়া পেলেন তার আড়ালে 2 কেজি 2.5 কেজি আসবে, তাই না? তো সেটা কিন্তু আপনি তিন বেলা দেয় কি আছে যে যেটা সাল দুধ খেলে তার জন্য ডায়রিয়া হয় তখন তাকে লিমিট করে খাওয়াতে হবে, আপনি দ্বারা তার এক্সপিরিয়েন্স থেকে আর আপনি তো ব্যালেন্স দিয়ে মাপামাপি করতে পারবেন না, তোমাদের খামারে তুলে কর কিন্তু বাণিজ্যিক খামারে বা বিদেশে এটা এই প্রিয়ডটা সাধারণত 3 মাসে শেষ করে, অর্থাৎ 3 মাসই বাচ্চাটাকে দুধ দিবে, তারপরে দুধ দেয় না। বিদেশে যেহেতু বললাম যে কমার্শিয়াল বিদেশি না, কমার্শিয়াল সিস্টেম হচ্ছে মা আর যেহেতু বাচ্চা আলাদা থাকে তো কন্ট্রোল সিস্টেম থাকে, এখানে যেটা করতে হবে এই যে বাচ্চার যে বিষয়টা, প্রথম আপনার বাচ্চার বয়স যখন 15 দিন হবে তখন থেকে আমাদের কি করতে হবে তাকে হা ভালো ভালো মানে হ্যাঁ হাত দিতে হবে বা কর এটাই বলেন, আর দানাদার খাবার শুরু করতে 15 দিন বয়স থেকে, বাচ্চার বয়স যে 15 দিন হবে না তখন এই যে এখানে ছবি দেখছেন না এখানে তাদেরকে এই যেতে হাত এবং দানাদার দিয়ে অভ্যস্ত করাতে হবে পরিষ্কার, কারণ অভ্যস্ত যদি না করান
তাকে যদি দুধের উপরে রাখেন তাহলে সে খাবে না। আমাদের উদ্দেশ্য হলো কি বলেন তো, যদি দামি পেটে চুরি খান না গলা গলা করে, এটা কিন্তু রুমে তাই না, ঘাস দানা দেয় এই জায়গায়, এই জায়গায় মানে এই জায়গায় হজম শক্তি করে, কিন্তু যখন বাস্তব দমন করে তার এই ভুঁড়িটা থাকে না, বুঝছেন তো, তার তার ভার টাইপ থাকে, হ্যাঁ চারটা পার থাকে, হ্যাঁ সে ভূমি চারটা পার থাকে তো উমেন রেটিকুলাম মোহরাম এবং মাতা, ঠিক আছে, এই এবং মাতামটা ডেভেলপ করে প্রথমে, ঠিক আছে, যত দুধ খাওয়াবে যখন সে দানা ঘাস ফাঁস করলো তখন তার এবমজা আসছে না, এইটা কি হবে আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে, আর এই ভুঁড়িটা আছে এটা ডেভেলপ করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভুঁড়িটা ডেভেলপ করা, যত তা আছে তাহলে কি হবে সে দুধের দুধের প্রতি তার অ্যাক্টিভিটি কমে যাবে, কমে যাবে আর দানা দা ঘাসের প্রতি তার অ্যাক্টিভ হয়ে যাবে, পরিষ্কার? নির্দিষ্ট লক্ষ্যে